Hello friends, good evening and welcome back to my channel Vlog with Ajantikar. Amar channel e tomader shobai ke jane onek onek shagoto ekta notun video dekhar jonno. To onek din dhorei to video banano hoy na mane vlog video banano hoy na. To ajke bananor ekta special karon ache seta hocche je kalke ami ekhan theke berochhi mane berochhi bolte bari jabo. তো বাড়ি যাব হচ্ছে গিয়ে তোমার 21 তারিখ সকালবেলা ট্রেন আমার 6:15 তে সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখন সব গোছানো হচ্ছে আর তার সাথে সাথে মানে এখন অনেকে বাড়িও চলেও গেছে কারণ কালকে শিবরাত্রি তারপর সানডে তো কালকে হচ্ছে শিবরাত্রি আর হচ্ছে পরশুদিন সানডে তো অনেকেই বাড়ি চলে গেছে যেমন নিধি পল্লবী সত্যা ওরা সবাই চলে গেছে এখন আমি আর হেমা শুধু আছি আর হচ্ছে আমি যেহেতু বাড়ি যাচ্ছি তো এটাই আজকেই হচ্ছে হেমার সাথে লাস্ট দিন তার কারণ হচ্ছে হেমাও চলে যাচ্ছে রুম ছেড়ে তো হেমাও রুম ছেড়ে চলে যাচ্ছে তো যাই হোক মানে আমার সবার সাথে মানে থাকার মজাটাই আলাদা এখন আবার সবার আলাদা আলাদা লাইফ আলাদা আলাদা ফিল্ড যেতেই হবে কিছু করার নেই কিন্তু তবুও সবাইকে মিস করব আমরা আমিও যখন চলে যাব তখন তো আমার আরও বেশি মিস হবে এখন তো তাও আমি এখানে থাকবো এখন ও নিজে পড়াশোনার জন্য চলে যেতে হচ্ছে তো যাই হোক চলো আজকে আমরা রাত্রিবেলা একসাথেই রান্নাবান্না করছি এখন তো সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর কালকে যাব প্যাকিং প্যাকিং ম্যাকিং সব বাকি কালকে সকালবেলা বেরোবো তো প্যাকিংও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি প্রায় এক মাস ২৫ দিন পরে এখানে আবার ফেরত আসবো এখন আপাতত কলেজ ছুটি ছুটি পড়েছে আর ও যেটা আরেকটা কথা আজকে ফাইনালি 17ই ফেব্রুয়ারি আমার 1K কমপ্লিট হলো তো 2 বছর ধরে ইউটিউবে ভিডিও দিচ্ছি প্রায় 1000 ভিডিও চলেই গেছে আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আসেনি তো এই আসলো আমার খুব ভালো লাগছে আর যারা যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর এখন আমরা কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর পিছনে এখন দেখো ঘর পুরো ফাঁকা হয়ে গেছে বাস হেমা আছে ওর বেডে মানে এরকমই হয় না আমরা সবাই অচেনা অচেনা মানুষ থাকি কিন্তু একসাথে থাকতে থাকতে একদম নিজের ফ্যামিলির মতো হয়ে যাই কারণ একসাথে থাকলে সব কিছু সুখ দুঃখ কষ্ট সব কিছু সবাই শেয়ার করে আর থাকতে থাকতে একদম নিজের মানুষ হয়ে যায় সত্যিই তাই বলছি মানে নিজের ফ্যামিলির মানুষ মতো হয়ে যায় আমরা ভাবতে পারি না তখন যে নাও আমার পর বা কিছু যতই ঝগড়াঝাটি একটু টুকটাক তো মাঝে মাঝে হয় আর হেমার সাথে আগে আমার হতো মাঝে সাঝে 2-1 বার হয়েছে কারণ আমরা দুজন রুমমেট ছিলাম তো কোনো কোনো কারণে দুজনের মতবিরোধ হতো আর আমার ভাতটা পড়ে যাচ্ছিল বলে গ্যাসটা কমিয়ে দিলাম আর এখানে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বাঁধাকপিটা এখন কাটছি টমেটো পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেব আগে তো চলো ভালো করে রান্নাবান্নাটা করি আর কেন করছি বলো তো আজকে রান্নাটা এইখানের অবস্থাটা দেখো এইখানে হচ্ছে গিয়ে দেখো আমার সব বই খাতা জামা কাপড় এই যে ড্রেসিং টেবিলের এইগুলো সব হচ্ছে ভিতরে ঢুকিয়ে রেখে যেতে হবে ওইখানে তারপর সব কিছু মানে গোছাতে হবে এই যে আমি দেখতে পাচ্ছ ফোনের ফ্ল্যাশ জ্বালানো এই ব্যাগটা নিয়ে যাব তো ব্যাগটা একটুখানি ছিঁড়ে গেছে তো ওটা সেলাই করছি ওখানে কলগেট ব্রাশ আছে এই যে ফাইলগুলো সব আজকে কলেজ থেকে হচ্ছে সিল মানে সাইন ফাইন করিয়ে গ্রেড দিয়ে গ্রেড ফ্রেড নিয়ে এসছি তো পরে সেগুলো কাজ করতে হবে আরও তো সব কিছু মোটামুটি গুছিয়ে যখন যাব তখন তোমাদের ফাইনাল লুকটা দেখাবো ঘরের এই যে আমার ট্রলি বের করা হয়ে গেছে এটা একটু ধুতে হবে এই ব্যাগগুলো নিয়ে যাব কারণ না নিয়ে গেলে মা বকবকি করে এ দেখো এই কুলগুলো আমি শুকিয়ে রেখেছিলাম বাড়ির জন্য তো এই যে দুটো পোটলা করে নিয়েছি আর এই যে আমার দেওয়া বড়ি মা বলেছিল কটা নিয়ে আসতে টেস্ট করবে তাই জন্য মুলোর বড়ি কখনো খাইনি বলে তো সেই জন্য বড়িটাও নিয়ে নিয়েছি হ্যাঁ এইটা হচ্ছে সেই লাল পেঁপে ঠিক আছে লাল যে পাকা পেঁপে খায় তাই সেই পেঁপের বিচি তো বাড়ি নিয়ে যাচ্ছি লাগাবো আমাদের তো অনেক জায়গা আছে লাগানোর বাড়িতে লাগাবো আর এই যে আমার কলেজের ব্যাগ এটা আমি কলেজে নিয়ে যাই এটা কলেজ থেকেই দিয়েছিল আর এই যে আমার ট্রাইপড ট্রাইপডটা ভেঙে গেছে এটা রেখেই যাবো এটা নিয়ে যাবো না মাম্মি তো এই যে রেখে দিলাম ওখানে উপরে তো এখন দেখো সবার প্রথমে আমি ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে রাতে রান্না করার পিছনে আরেকটা কারণ আছে তার কারণ হেমা আমাকে 2 দিন আগে বলেছিল যে দিদি তুমি আমি যাওয়ার আগে লাস্ট তোমার হাতে কি রান্না করে খাওয়াচ্ছ কিন্তু তখন আমি ওকে কিছু বলিনি যে কিছু বানাবো বা কি কিন্তু আজকে ভাবলাম যে না আজকে রান্নাটা আমিই করি যখন ও আমার হাতে রান্না খেতেও খুব পছন্দ করে যে কোনো তরকারি বা যা কিছু হোক সেই জন্যই ভাবলাম যে আজকে রাতের ডিনারটা আমিই রেডি করি তাই জন্য রাতের বেলা দুটো তরকারি হচ্ছে মানে বাঁধাকপি হচ্ছে আর ডিমের কারি হচ্ছে
হেমার জন্য দুটো ডিম দিয়েছিলাম, আমার জন্য একটা ডিম দিয়েছিলাম, কিন্তু লাস্টে ও একটা খেয়েছে আর আমি দুটো খেয়েছি। তো যাই হোক, বাঁধাকপিটাও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ওদিকে বাঁধাকপি সব কিছু রেডি হচ্ছে মশলা, আর এখানে এতগুলো বাসন পড়ে গেছে। যদিও রাতের বেলা বাসনটা হেমাই ধুয়েছিল, আর পাঁপড়ও ভাজা হবে। এখানে ডিমের কারির জন্য আমি ভালো করে পেঁয়াজ টমেটো ওগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি, আর এই যে কফিটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য হেমার গ্যাসেই রান্নাটা হচ্ছে। তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে এসেছি, তাও রান্না হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে ডিমের কারি, ওয়াও কি সুন্দর লাগছে না ডিমের কারিটা, আর এই যে হচ্ছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ,